আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ জন্ম নিয়েছিলেন বাবা ছাড়া, কথা ঠিক কিনা বলেন? মা মারিয়ামের গর্ভে যখন বাবা ছাড়া সন্তান এসে গেল, মা মারিয়াম যখন সন্তান প্রসব করলেন, একবার আসমানের দিকে তাকায় আবার জমিনে সন্তানের দিকে তাকায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ও গো দয়াল আল্লাহ, এই সন্তান জন্ম দেওয়ার আগে আমার কেন মৃত্যু হলো না গো আল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন মারিয়ামকে ডাক দিয়ে বললেন, ও মারিয়াম, টেনশন করিও না, চিন্তা করিও না, তোমার জবানকে তুমি বন্ধ করে রাখো, তোমার কোনো কথা বলা লাগবে না, তোমার সন্তানকে কুলে লইয়া তোমার গ্রামের বাড়ির দিকে প্রবেশ করো, মানুষ যদি কোনো কিছু প্রশ্ন করে তুমি তোমার সন্তানের দিকে ইশারা করবা, যা কিছু প্রশ্নের জবাব দেওয়ার তোমার সন্তানই প্রশ্নের জবাব দিয়া দিবে। এইবার মা মারিয়াম আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহকে কোলে লইয়া গ্রামের ভিতরে প্রবেশ করতেছেন, গ্রামবাসী খবর পাইয়া রাস্তা বন্ধ করে দাঁড়ায় গেছে, রাস্তা বন্ধ করে দাঁড়ায় বলতেছে, ও হারুনের বোন মারিয়াম, তোমার বাবা তো ভালো মানুষ ছিল, তোমার মা তো জিনাকারিনী ছিল না, তবে তুমি কেন জিনার সন্তান নিয়া গ্রামের ভিতরে প্রবেশ করো, কেন জিনার সন্তান নিয়া গ্রামের ভিতরে প্রবেশ কর? মা মারিয়াম কিছুই বলে না, ফাশারাত ইলাই বারবার সন্তানের দিকে ইশারা করে সুবহানাল্লাহ বলেন। গ্রামবাসীরা এক এক জনের এক এক কথা, কেউ বলে, ও মারিয়াম কার সঙ্গে আকাম কুকাম করেছ, কার সঙ্গে আকাম কুকাম করিয়া অবৈধ সন্তান নিয়া আমাদের গ্রামের বাড়ির দিকে ঢুকতেছ? মা মারিয়াম বলে, আমারে জিগাইয়া কোনো লাভ নাই, যা কিছু প্রশ্ন করার আমার সন্তানকেই প্রশ্ন কর। এইবার গ্রামবাসীরা বলতেছে, ও হারুনের বোন মারিয়াম, যেই ছেলে নাকি সবে মাত্র কয়েক ঘন্টা পূর্বে তোমার কুলে জন্মগ্রহণ করলো, যেই ছেলে নাকি দুলনার ভিতরে রয়ে গেছে, এই ছেলে আবার আমাদের সঙ্গে কিভাবে কথা বলবে? গ্রামবাসী মানে না, মা মারিয়ামকে বারবার জিনাকারীর অপবাদ দিয়ে যাচ্ছিল। ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ মা মারিয়ামের বুকের দুধ খাইতেছিলেন, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়া চারটা আঙ্গুল মানুষের দিকে চেহারাটা ঘুরাইয়া চারটা আঙ্গুল জমা করিয়া দুলনার ভিতরে কথা বলতে শুরু করে দিয়েছে। আমার ভাইরা রে, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ বলতেছেন, ও বিশ্ব জগতের মুসলমান, খবরদার খবরদার, আমার মাকে জিনাকারীর অপবাদ দিবা না, আমার মাকে জিনাকারিনী বলবা না, আমি কে তোমাদের যদি সন্দেহ হয় তোমরা আমার কাছে প্রশ্ন করো, আমি তোমাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ বলতেছে, আমি কে শুনো, আমি হইতেছি ইন্নি আবুদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হইতেছি ইন্নি আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দিয়া নবী বানাইয়া দুনিয়াতে পাঠানো হয়েছে। আমার বাইরারে বুঝে থাকলে বলেন, বুঝে থাকলে বলেন, নবী যারা হয় জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে হয় না, 40 বছর পরে হয়।
মারহাবা এই তো বুঝতেছেন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আমার ভাইরা রে একটু ব্যতিক্রম শুধু আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লার ক্ষেত্রে মা মারিয়াম চিন্তা করলেন আমার সন্তান আমার কুলে বাবা ছাড়া জন্ম গ্রহণ করলো এখন যদি আমার সন্তানকে আসমানি বিদ্যা শিক্ষা না দেওয়া হয় জগতের মানুষ আমার সন্তানকে সম্মান করবে না আমার সন্তানকে ইজ্জত করবে না তাই মা মারিয়াম কলিজার টুকরা সন্তানকে কুলে লইয়া মক্তবের দিকে দৌড়ায় পাঠশালার দিকে দৌড়ায় মক্তবে যাইয়া উস্তাদকে লক্ষ্য করে বলে হুজুরকে লক্ষ্য করে বলে হুজুর এই যে আমার সন্তান একটু পড়াইয়া দিবেন বিনিময়ে কিছুই দিতে পারবো না আপনার জন্য দোয়া করে দিব হুজুর বলছেন রেখে যাও মা মারিয়াম আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহকে মক্তবে রাইখা রিটার্ন বাসায় চলে আসছেন এইবার উস্তাদ সবক নিতেছেন এবং সবক জিতেছেন আস্তে আস্তে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহর কাছে গেলেন যাইয়া বলতেছে বোঝানোর জন্য বলতেছি বেটা ঈসা পড়ো আলিফ আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ বলেন আগে আপনি আমাকে বলুন আলিফের কি তরজমা সুবহানাল্লাহ জিব্রিল আমিনের আগমন ঘটে গেছে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহর কানে কানে ঈসা বলতেছে ওগো আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ খবরদার খবরদার আপনার জবান খোলা যাবে না আপনার জবানকে আপনি বন্ধ করে রাখুন আপনি এইখানে বসে বসে যদি জবান খুলেন কিছুদিন পরে যখন আপনি নবুয়তির দাবি করবেন এই বাটপার তখন খোদা দাবি করবে তাই খবরদার জবান খোলা যাবে না আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ জবান খুলে না আবার উস্তাদ আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহকে জিজ্ঞাসা করেন ঈসা রুহুল্লাহকে বলেন বেটা ঈসা পড়ো বা আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ বলেন মা মানাল বা আগে আপনি আমাকে বুঝান বায়ের কি তরজমা সুবহানাল্লাহ বলেন এইবার হুজুর রাগান্বিত হয়ে গেছে হুজুর রাগান্বিত হইয়া বলতেছে আরে বেটা ঈসা তোমার জন্ম হয়েছে বাপ ছাড়া তোমার প্রশ্নগুলো হচ্ছে তার সিরা নাউজুবিল্লাহ বলেন আরে বেটা ঈসা আলিফ এবং বায়ের তরজমার তুমি কি বুঝো আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ উস্তাদের জবাবে বলতেছেন আমি না বুঝলে কি আর আপনার জিগায় সুবহানাল্লাহ এইবার ঈসা রুহুল্লাহকে উস্তাদ কিতাবটা হাতে দিয়া ঈসা রুহুল্লাহকে উস্তাদ বললেন বেটা ঈসা তোমার পড়া হয়ে গেছে তুমি বাড়ি চলে যাও আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ কিতাবটা বুকের সঙ্গে জড়াইয়া রিটার্ন বাড়ির দিকে চলছেন মা মারিয়াম দূর থেকেই লক্ষ্য করতেছেন তার সন্তান মক্তবে না পড়িয়াই বাড়িতে চলে আসতেছে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ যখন মায়ের নিকটবর্তী হইলেন মা মারিয়াম কলিজার টুকরা সন্তানকে জড়াইয়া কোলে তুলে নিলেন আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ মা মারিয়ামের কোলে উঠার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে ওগো মা ও মা তুমি আমার বাবা তুমি আমার মা তোমার কাছে বাবার আদর পাই তোমার কাছে মায়ের আদর পাই ওগো মা ওই মক্তবে আমাকে আর পাঠায়ও না আমি তো মক্তবে পড়তেই চাই কে যেন আমার কানে কানে আইসা বলে খবরদার ঈসা জবান খোলা যাবে না মা না সরবান্দি সন্তানের কোনো কথাই মানে না সন্তানকে কুলে লইয়া আবার মক্তবের দিকে দৌড়ায় উস্তাদ দূর থেকে লক্ষ্য করেছেন ঈসা রুহুল্লাহ আবার মক্তবে আসতেছে উস্তাদ ছিল আমার মতো চেয়ারে বসা ঈসা রুহুল্লাহকে আসতে দেখে উস্তাদ চেয়ার ছেড়ে জমিনে বসে পড়েছেন
এবার মা মারিয়াম মক্তবে প্রবেশ করিয়া বলতেছে, হুজুর মাপ চাই, আমার সন্তান বুঝে নাই আপনার সঙ্গে বেয়াদবি করেছে, হুজুর আমার সন্তানকে একটু পড়ায় দিন, বিনিময় আমি কিছুই দিতে পারবো না, আপনার জন্য দোয়া করে দিব, আল্লাহর পয়গাম্বর আপনার জন্য দোয়া করে দিব, ঈসা রুহুল্লাহকে একটু পড়ায় দিন, আল্লাহর পয়গাম্বরকে একটু পড়ায় দিন। এবার উস্তাদ বলতেছে, না না মারিয়াম, তুমি তো জানো না আমি তোমার সন্তানকে পড়াইতে পারবো না, কারণ হলো তোমার সন্তানের ভিতরে আমার আল্লাহ এমন যোগ্যতা পয়দা করে দিয়েছেন, আমি তোমার সন্তানকে পড়াবো দূরের কথা, তোমার সন্তানই আমাকে উল্টা পড়াবে, সুবহানাল্লাহ বলেন। এইবার আমার ভাইরা রে, হুজুর আসতে আসতে আল্লাহর পয়গাম্বর ঈসা রুহুল্লাহর কাছে গেলেন, ঈসা রুহুল্লাহর কাছে যাইয়া ঈসা রুহুল্লাহকে কোলে নিয়া চেয়ারে বসাইয়া দিয়া বললেন, বেটা ঈসা আজকে থেকে তুমি আমার উস্তাদ আর আমি তোমার ছাত্র, তুমি আমাকে পড়াও, সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এইবার ঈসা রুহুল্লাহ এক একটি করে আয়াত পড়লেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে গোটা জাতিকে জানাইয়া দিলেন। আমার ভাইরা রে, বুঝে থাকলে বলেন, নবী যারা হয় জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে হয় না, 40 বছর পরে হয়। আল্লাহর পয়গাম্বর ঈসা রুহুল্লাহ মক্তবে যাইয়া পড়লেন না পড়াইলেন? জুড়ে বলেন, পড়লেন না।